হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি হাজির হলাম মোহাম্মদ রবিউল করিম আবার আপনাদের মাঝে। তো আজকে আবার আসলাম আম বাগানে আম খাওয়ার উদ্দেশ্যে। তো যাই হোক, এখন আম বাগানে আম খাওয়ার উদ্দেশ্য যাই বলি আর নাই বলি, আমি এখন আম খাবো এবং আপনারা দেখবেন। তো যাই হোক, আম খাওয়ার আগে আমরা ফজলি বাগান মানে ফজলি গাছের আম খুঁজবো। এখন ফজলি আম খোঁজার পর তারপরে আম খাবো, কারণ ফজলি আম খাইতে অনেক মজা, অনেক টেস্ট, অনেক মিষ্টি, আর সেই কারণে এখন ফজলি গাছ খুঁজতেছি। তো বাগানের পাশে এই পাশে ভুট্টা ক্ষেত, আপনারা দেখতে পাচ্ছেন যে ভুট্টা ক্ষেতে ভুট্টা তুলতেছে এবং ওই যে বস্তা দেখতেছেন সেই বস্তার মাঝখানে মনে করেন যে মানে বস্তার ভিতরে ভুট্টা তুলে রাখছে। তো ভুট্টা ক্ষেতকে আপনারা দেখছেন নাকি কেউ কোনোদিন? যাই হোক, আপনাদেরকে আজকে ভুট্টা ক্ষেতও দেখাবো। চলেন যে একটু ভুট্টা ক্ষেতটা দেখে আসি। এইগুলো হচ্ছে ভুট্টার গাছ, আর এই যে এর ভিতরে ভুট্টা থাকে, বাট এখন তো ভুট্টা তো সব তুলে ফেলে দিছে, মানে তুলে তুলে ওই বস্তার মধ্যে নিয়ে গেছে। তো সামনে মনে হয় ভুট্টা আছে, সামনে যে ভুট্টা আমি দেখি আপনাকে দেখাবো। কেমন অনুভূতি পাচ্ছেন ভাইয়া আপনি আমকে? অনেক টেস্টি, অনেক সুস্বাদু। কী আম দেখি? এত বড় ফজলি আম আপনি একা একা খাচ্ছেন? দেখি আমার একটু দেন, আমি একটু খাই। আসলেই একদম অমৃত যাকে বলে সেই ভুট্টার ক্ষেত। আর এই যে এই ভুট্টা, এই দেখেন কত বড় বড় ভুট্টা। এই পাশে পুকুর দেখতে পাচ্ছি আমরা, বিশাল বড় একটি পুকুর, বাট পুকুরে কোনো পানি নাই। আকাশে প্রচুর পরিমাণ রোদ আর অনেক গরম, সেই কারণে এলাকা থেকে পানি হারিয়ে গেছে। ওই মাথায় একটু পানি আছে দেখতে পাচ্ছি আমরা। আর এই যে আম গাছে আম, কত বড় বড় আম, আম আর আম, এই যে গাছে শুধু আম আর আম। যাই হোক, আম পড়ে আছে, কত আম দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমরা এই ফজলি গাছ কোথায় পাবো? ফজলি গাছ, ফজলি গাছের আম খাবো। এইটা হচ্ছে দেখেন আম চিনে নেন, এর নাম হচ্ছে আশিন আম, প্রচুর পরিমাণ টক। এটা গুটির আম, এইগুলো কি আম মনে নেই আমার, আমার জানা নাই। যাই হোক, ফজলি গাছ, এই যে এটা ফজলি আম, এটা ফজলি আম, ওইটা ফজলি আম, এটা অনেক বড় ফজলি, বড় ফজলি। দেখুন আমি পারবো, মানে পারছি, বড় ফজলি পারছি। কস দেখেন কত পরিমাণ, এগুলো যদি গায়ে পরে খবর আছে। এখন এই আমটা আমি ফাটিয়ে ফাটিয়ে খাবো, কীভাবে ফাটাবো? গাছের সাথে ফাটাবো, এখানে দেবো, মারবো বাড়ি, আরও জোরে পারছে। আম খাবো, আম ফাটাইছে আমরা, কড়া আম, কড়া কড়া। চো শাশুড়ি খাওয়া যায়, এই দেখুন এটা ফজলি গাছ, এটা ফজলি আম, এনে প্রায় সবগুলাই ফজলাম। দেখুন কি পরিমাণ আম পড়ে আছে, এখন ক্যামেরাম্যান পিছনে যে রিয়ার হাসান আছে সে এখন আম খাবে। এই পাশারাম টক টক, আরে দাঁত, এগুলো ওদের আপলোড দিও না। আচ্ছা আপলোড দিব না, এই যে আম, অনেক সুস্বাদু আম, খেতে অনেক মজা। একটু ঝাল হতে, একটু লবণ থাকতে, এখন দুই ভাই আমরা। কাটি দি
বেশি থাকে, বেশি ফেলে দিতে হয়। ওইটা বড় হবে, শক্ত হবে, আটি হবে। Bye-bye.